নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বৈদ্যারবাজার ইউনিয়নের আনন্দবাজার আমিরাবাদ এলাকায় মেঘনা নদী থেকে অবৈধ বালু উত্তোলনের টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে জাকির হোসেন নামক এক যুবক নিহত হয়েছেন। রোববার রাতে এই সংঘর্ষের উভয় পক্ষের আরও পাঁচজন আহত হয়েছে। আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত জাকির হোসেন উপজেলার বৈদ্যারবাজার ইউনিয়নের টেকপাড়া আমিরাবাদ গ্রামের মৃত আরজালির ছেলে। স্থানীয়রা জানান, উপজেলা বৈদ্যারবাজার ইউনিয়ন যুবলীগের সভাপতি নবী হোসেন ও নূর মিয়ার ছেলে আমির হোসেনের মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ চলে আসছিল। মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের টাকা ভাগাভাগি নিয়ে রোববার রাত 9টার দিকে নবী হোসেন ও আমির হোসেন দুপক্ষের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। এক পর্যায়ে উপপক্ষের লোকজন আগ্নেয়াস্ত্র দা, রামদা, বল্লম, লোহার রড, লাঠি সেটা নিয়ে সংঘর্ষ জড়িয়ে পড়ে। সংঘর্ষে আহতদের মধ্যে আমির হোসেন পক্ষে জাকির হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এছাড়া সংঘর্ষে টেকপাড়া আমিরাবাদ এলাকার নূর মিয়ার ছেলে আল আমিন, ইউনিসের ছেলে আবু হানিফ, আয়াবালি মেম্বারের ছেলে সিরাজ সহ আরও পাঁচজন আহত হয়েছে। এই বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত বৈদ্যারবাজার ইউনিয়ন যুবলীগের সভাপতি নবী হোসেনের মোবাইলে যোগাযোগ করা হলে সেটি বন্ধ পাওয়া গেলেও নবী হোসেনের বোন জেসমিন আক্তার জোনাকি নিউজ টিভিকে বলেন, আমি দীর্ঘদিন ধরে অসুস্থ, আমাকে দেখতে এসে আমার ভাই নবী হোসেন ঢাকা আমার বাসায় ছিল, আমার আরেক ভাই নজরুল ইসলাম সেও তার ব্যক্তিগত কাজে রাতে বামনবাড়িয়েতে ছিলেন। নবী হোসেনের বোন জেসমিন আক্তার বলেন, তার দুই ভাই নবী হোসেন ও নজরুল এই হত্যাকাণ্ডের সাথে জড়িত নন। সোনাগাঁ থানার ওসি মনুরুজ্জামান জানান, জাকির হোসেন নামের একজন খুন হওয়ার পর পুলিশের একটি টিম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। মানে হেরা হেরা সবাই, তারপরে হ্যা হ্যাঁ বিয়া করছেন সিরাজে, আইভেলি অঙ্গলা সিরাজে বিয়া করছে সোনভরা, হ্যাঁ গদিয়া মানে হ্যাঁ তোমার স্বাস্থ্য ভাই মানে আমার আমার লোক লাগতো না, দেখে হ্যাঁ হুর বাড়ি দিয়ে লাগাইছে, লাগাই দিয়া এই কোম্পানি আমগো এই জায়গা তো মানে কোবাইছে টোবাইছে, কোবানোর পর হ্যাঁ নামে একটা চাঁদাবাজি মামলা হয়েছে, কোম্পানি নামে চাঁদাবাজি মামলা হয়েছে, এইটার তো হেরা একটা ইস্যু করছে, মানে কোনো দিক দিয়ে গেলে মানে হেরা গুটি করে একবার এক দেড় মাস ধরে গুটি করছে, তো হঠাৎ মানে হারা এই জায়গা তাই ভয় বাজি শুরু করছে, তো আমরা তিন চার দিন এদের বসে রয়েছি, যে পোলাট আইসে এটা সাড়ে আটটা নয়টা নয়টার দিকে নয়টার দিকে নয়টার দিকে আর হ্যাঁ সাড়ে আটটা নয়টায় তো হ্যাঁ তো আমার স্বাস্থ্য ভাই হ্যাঁ বাড়ি সেই সেদিয়ে তো আমরা একটু তীরে হারা এমনি মনে করতে আছে, তো আমরা এই জায়গাতে বসে রয়েছি, বসে তারপরে হারা কী করছে এই জায়গাতে এইরকম কোনো কিছু ঘটছে যে নদীতে কোনো না 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 কোনো কিছু নদীর কোনো এনে কোনো ঘটনাই নাই, এরা এনে কোনো নদীর কোনো ঘটনাই নাই মানে মুখ দামকদার সব ফেনা বাড়িতেছে মসলিউদ্দিন জোনাকি নিউজ টিভি।